জি বাংলার এই মুহূর্তে যে সিরিয়াল নিয়ে দর্শকদের উত্তেজনা একদম চরমে রয়েছে তার নাম হচ্ছে অষ্টমী। এই সিরিয়ালে কিন্তু সংস্কার কুসংস্কার দুটোরই মিশেল দেখানো হচ্ছে এবং সেই সাথে রয়েছে সিরিয়ালে বেশ কিছু টুইস্ট। সপ্তাহে টিআরপি রিসলেকে বোঝা যায় যে অষ্টমী কিন্তু একটু একটু করে দর্শকদের মন জয় করতে শুরু করে দিয়েছে। আর আজকে আজকাল ডট ইনে আমরা চলে এসেছি অষ্টমীর সেটে। আপনারা দেখে নিন অষ্টমীর সেটে এক্স্যাক্টলি কি চলছে আর এখানকার কলা কুশলীরা মানে অভিনেতা অভিনেত্রীরা এই সিরিয়াল নিয়ে কি বলছেন। নাচগান চলছে, সবাই প্র্যাকটিস করে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু আমি প্র্যাকটিস করতে পারিনি। কাকিমা এসছে অনেকদিন পর, মাঝে হাওয়া হয়ে গেছিল, আমি খুব মিস করছিলাম। আর আমাকে আমি এই দুজনকে খুব মিস করি, কারণ এই দুজন আমার একসাথে হয়। আমাদের সুন্দর সুন্দর করে চুল করে দেয়। আমার ইয়া দিদি আমরা প্রচন্ড খাওয়া দাওয়া করি এখানে, মানে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে পার্টি হয় এভরিডে, সকাল লাঞ্চ এক জায়গায় আসে দিয়ে এখানে একটা বিশাল মাছ মাংস ডিম সব থাকে আমাদের এখানে। সকালে আমাদের ব্রেকফাস্টে লুচি সবজি থাকে, একদম পিকনিক। সন্ধ্যে হলে চপ মুড়ি, চপ মুড়ি, ম্যাগি, আর কি থাকে, পেঁয়াজি সবই থাকে। অষ্টমীর চরিত্র দর্শকরা কতটা ভালোবাসছে, তোমার কাছে কি প্রতিক্রিয়া আসছে? ডেফিনেটলি ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে সেটা রিফ্লেক্ট করে ডেফিনেটলি, আর আমি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ, বাট তাও যখনই সময় পাই খুলে দেখি ভালো লাগছে। রাস্তাঘাটে বেরোলেও লোকে রেকগনাইজ করতে পারছে ভালো। আচ্ছা, এখানে তো ভীষণ প্রতিবাদী চরিত্র, বাস্তব জীবনে কেমন? বাস্তব জীবনে আমি প্রতিবাদী, আমি খুব একটা অন্যায় চোখের সামনে দেখলে সেটা সহ্য করতে পারি না, নিজেও অন্যায় করি বলে আমি মনে করি না, চেষ্টা করি না করি। তো সবাই জানতে চায় যেভাবে পর্দায় অষ্টমীকে দেখে রিয়েল লাইফে, তুমি তো বললেই যে প্রতিবাদী, এছাড়াও আর কি কি জিনিস রয়েছে যেটা দর্শকদের সামনে রিভিল করবে? রিয়েল লাইফে কেমন, মানে ঋতুব্রতা কেমন? তো অষ্টমীর সাথে মিলটিল বলছো না, আমি কেমন সেটা আমার থেকে বেশি তো আমার সাথে যারা সবসময় থাকছে 14 ঘন্টা তারা বলতে পারবে। ডেফিনেটলি আমি দুষ্টু, বকা খাই, খাই না বলে ইয়ারকি টিয়ারকি মারি, প্রচন্ড মজা করি সবার সাথে। আর বিশেষ করে আমাদের যিনি সাউন্ড রেকর্ডিস্ট আছেন, সে তো বলেছে কাজই ছেড়ে দেবে আমার জ্বালায়, মানে তার মানে বুঝতে পারছো তো আমি কতটা উৎপাত করো, সাংঘাতিক উৎপাত করি, এত বেশি উৎপাত করি যে লোকে বলে আমার জন্য কাজ ছেড়ে দেবে, মানে এটা একটা লোকে কখন বলতে পারে, তাকে কতটা জ্বালিয়েছি আমি। আচ্ছা, বাস্তবে যতটা মনে হচ্ছে বদমাইশ কিন্তু পর্দায় তো সেটা দেখা যাচ্ছে না, তো কতটা কঠিন লাগছে অভিনয়টা করতে? পর্দায় তো পুরোই আলাদা চরিত্রটা, মানে স্কুল টিচার, সে অনেক বেশি রিজার্ভ, খুব ডিগনিটি মেনটেন করে কথাবার্তা বলে, বাট অ্যাট দ্য সেম টাইম সে খুব চনমনে, বাবলি, এরম এই দুটো সাইড আছে অ্যাকচুয়ালি অষ্টমীর। তো সেটা এবার ডিপেন্ড করছে কখন কার সাথে কথা বলছে, যখন স্টুডেন্টদের সাথে কথা বলছে বা স্কুল প্রাইভেসিসের মধ্যে আছে তখন সে ডিগনিটি মেনটেন করে খুব সিরিয়াস হয়ে কথা বলে, আবার যখন বাড়িতে যখন আয়ুষ্মান বাবুর সাথে ইন্টারাকশন হচ্ছে তখন আবার সেই বাবলিনেসটা চলে আসে। আচ্ছা, পর্দায় তো দেখা যাচ্ছে যে শিক্ষিকার চরিত্রে রয়েছে, তো কখনো বাস্তবে ভেবেছো যে অভিনেত্রী না হয়ে শিক্ষিকা হলেও হওয়া যায়? আমি ভীষণ ভয় পাই পড়াশোনাতে, যদিও করছি সেটা মায়ের ভয়েই করছি, কিন্তু জীবনে ভাবিনি যে টিচার হব। পড়াশোনা করছো বলতে? আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স, এটা ফাইনাল ইয়ার চলছে আমার। আচ্ছা, সব মিলিয়ে এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে নিশ্চয়ই খুব পজিটিভ রেসপন্স পাচ্ছ, তুমি কতটা সংস্কারী, মানে নিজের চরিত্রটা নিজের কতটা অ্যাবজর্ব হয়েছে? আমি সংস্কারী, আমি আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি সবসময় ভীষণ পজিটিভ থাকতে ভালোবাসি, নেগেটিভ কথাবার্তা ভাবি না। অষ্টমীর সাথে এই মিলটা আমার আছে। এই মুহূর্তে দর্শকরা আপকামিং কি দেখবে, মানে বিয়ে কি আলটিমেটলি হবে? মিল তো হবেই, বুঝতে পারছি। কার সাথে মিল হবে? তোমার নায়কের সাথে? আমাকে প্রশ্ন করছে কার সাথে মিল হবে, ও যে কতটা দুষ্টু সেটা এখানে বোঝা যাচ্ছে, কার সাথে মিল হবে বলো, তুমি বলো কি হবে সেটা তো একমাত্র যারা লিখছেন তারা জানেন।
মিলটা আমার সাথে হবে না আমিও জানি না। দেখো একটা পাকে চক্রে অলরেডি দর্শক প্রমো দেখে ফেলেছেন, একটা পাকে চক্রে বিয়ে হয়ে যাচ্ছে, সেটাও খুবই অ্যাক্সিডেন্টলি হচ্ছে। এবার সেই বিয়েটা কতটা গ্রহণযোগ্য সেটা আমি জানি না, যে আদৌ আমাকে মেনে নেবে কি না। পরিবারের লোকজন ডেফিনেটলি মানবে না, কিছু জন আমাকে ভালোবাসে তারা ওয়েলকাম করবে, বাট যারা ভালোবাসে না তারা তো, তাদের মধ্যে সব থেকে বড়ো অবস্ট্রাগল হচ্ছে আমার পুরুষোত্তম সিংহ, তো সে তো কিছুদিনই আমাকে তার বড়ো বৌমা হিসেবে মানবেই না। দেখা যাক, সেই যুদ্ধটা আবার একটা নতুন একটা জার্নি শুরু হবে আর কি আমার, সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তোমাকে যে চরিত্রে দেখছি বরাবরের মতো দর্শকরা ভীষণ পছন্দ করেছে চরিত্রটা, তা ইতিমধ্যে এই ধরনের চরিত্রটা করার জন্য কতটা এক্সাইটেড ছিলে? ভীষণ, কারণ এর আগে যে চরিত্রগুলো করেছি, মানে জাস্ট এই সিরিয়ালটা শুরুর আগে খুব পজিটিভ চরিত্র করেছি, হঠাৎ করে এটা একটু নেগেটিভ ঘেঁষা, আমার দারুণ লাগছে। মানে আমি মানে এক্সাইটমেন্টটা নিয়ে বোঝাতে পারবো, কারণ আমাকে হয় না যে সারাক্ষণই কাঁদছি, তারপরেই হঠাৎ একটা চোখ না মুখ দেখিয়ে কাজ করাটা ভালো লাগছে আমার। আচ্ছা, নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে নেগেটিভ, এখন আমরা বলি না, আমরা একটু গ্রে শেড ক্যারেক্টার বলি, একটু গ্রে শেড ক্যারেক্টার। তো এই গ্রে শেড ক্যারেক্টারগুলো পরবর্তীকালে আবার পজিটিভের দিকে চলে আসে, তো এটা নিয়ে কী বলবে? দেখো, গল্পর গতি অনুযায়ী তো চলে, চরিত্র কিভাবে বদলাবে কিভাবে থাকবে, তো শুরু হয়েছে এইভাবে, কোন দিকে যাচ্ছে কি হবে সেটা এখনো জানা নেই। ভালো লাগে, কারণ সত্যি তো চরিত্র একরকম তো থাকে না, মানুষের চরিত্র তো একরকম থাকে না, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, এটা কোন দিকে যাবে আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, এই ধরনের কাজগুলো যখন দর্শকদের পছন্দ হয়, দর্শকরা প্রতিক্রিয়া জানায়, পার্সোনাল লাইফে কতটা এফেক্ট পড়ে? আগে পড়তো, যখন প্রথম প্রথম করতাম তখন আগে পড়তো, এখন তো ইউজ টু হয়ে গেছে বাড়ির লোক বা বন্ধু বান্ধব সবাই। তবে হ্যাঁ, এখন শো টো যে করতে যাই মাঠে, অনেক দূরে দূরে যে শো করতে যাই, সেইখানে ওঠার সাথে সাথেই একটা রব ওঠে, এই এসেছে, তখন আমি ওদেরকে বলি যে সবসময় কি আর নর্মাল খাবার ভালো লাগে, মাঝে মাঝে তো একটু মশলা দরকার হয় যেটাতে খেয়ে মানে ওরে বাবা কি ঝাল লাগছে বাকি। তো জীবনও আমাদের এরকম, সবসময় তো মিষ্টি মিষ্টি চলে না, একটু ঝালও খেতে হয়, এই ক্যারেক্টারগুলো একটু ঝালের জায়গায় আসে। একটু ঝাল ঝাল ডায়লগ বলে দাও না দর্শকদের, এখন কিচ্ছু বলা যাবে না এই মুহূর্তে, এই মোমেন্টের ডায়লগ না হলেও যেটা দিয়ে তোমাকে বেশি দর্শকরা চেনে, মানে যে এই আদাটাই চেনে না, মানে কি বলতো এই মুহূর্তে হঠাৎ করে বললে তো ওই জায়গায় ঢুকে যাওয়া যায় না, তবে হ্যাঁ মানে একটা দর্শকদের চোখে এমন হয়ে গিয়েছ, এখন কি ধরনের চরিত্রটা, মানে দর্শকদের কি দেখাচ্ছ? এখন যে চরিত্রটা করছি অষ্টমীতে রক্তিম নামে, সেই চরিত্রটা খুব মানে এখন অবধি যা পেয়েছি সেটা খুব নিউট্রাল, এবং এটার একটা ট্রান্সফরমেশনের জার্নি আছে, যেটা হয়তো 90-100 এপিসোডের পর গিয়ে আবার একটা টার্ন নেবে, যেরকম গল্পের ব্রিফ পেয়ে থাকি আমরা। এখানে মানে আমার যে চরিত্রটা, যেহেতু বাড়ির ছোটো ছেলে তিন ভাইয়ের মধ্যে, সবারই একটা ইনফ্লুয়েন্স আছে, বিশেষ করে আমার বাবার পুরুষোত্তম সিংহ একটা ইনফ্লুয়েন্স আছে, সেই জন্য বাবা বা আমার দাদা যেটা করে সেটা আমাকে অনেক সময় ইচ্ছে না থাকলেও করতে হয়, কিন্তু তার মানে এই না যে আমি ওটা হোলহার্টেডলি করছি, ওদিকে শর্টের জন্য আমাকে ডাকছে, তার মানে এটা নয় যে আমি হোলহার্টেডলি সেটা করতে চাইছি, মানে নেগেটিভিটিটা কোথাও গিয়ে আমি আটকাতেও চাইছি, কিন্তু ইনফ্লুয়েন্সের আন্ডারে আমাকে করতে হচ্ছে এই আর কি। দর্শকদের তাহলে এবার একটু হালকা ধূসর, হালকা একটু অন্যরকম কালারের শেডের চরিত্র উপহার দিচ্ছে একটা, মানে মানে দুদিকটাই আছে, তবে পজিটিভিটিটাই বেশি, মানে আমি নিজে এখন অবধি যা পেয়েছি, ইভেন কালকে অবধিও যা সিন করেছে আজকেও যা করছে, পজিটিভিটিটাই বেশি, পরে গিয়ে হয়তো ওটা আরো বৃদ্ধি পাবে, পরে দেখা যাবে। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ছবিতে যে ধরনের চরিত্র দেখা যাচ্ছে, আমরা দর্শকদের কাছ থেকে এটা পেয়েছি যে এত সুন্দরভাবে প্রমোটায় উঠে এসেছিল, এত কথা হয়েছে সেটাকে নিয়ে, তো আপনার কাছে কি প্রতিক্রিয়া এসেছে? প্রচুর প্রতিক্রিয়া প্রচুর এসেছে, মানে শুধু একদিক থেকে বলবো না, আমাদের বিভিন্ন দিক থেকে প্রতিক্রিয়া এসেছে এবং সবটাই খুব পজিটিভ এসেছে, এবং প্রমোর ভিউয়ারশিপ হিসেবে যারা যারা প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যেকে এটাই বলেছেন যে সত্যি এই ধরনের চরিত্র বাংলা টেলিভিশনে খুব একটা সচরাচর চোখে পড়েনি, এবং আমার জন্য তো এটা প্রথমেই, তো আমার কাছে এটা একটা আলাদা এক্সাইটমেন্ট ছিলই। এই চরিত্রে কাজ এখন এই মুহূর্তে কোন দিকে এগোচ্ছে চরিত্রের গল্প? সেটা বলা যাবে না, কারণ গল্পের ফ্লো যেভাবে যাচ্ছে তাতে গল্পটা খুব ফাস্ট পেস চলছে, একটার পর একটা ইভেন্টস
এসেই যাচ্ছে সিংহবাড়িতে, এবং অষ্টমী তার নিজের বুদ্ধি দিয়ে এবং তার সাহস দিয়ে একটার পর একটা বাধা অতিক্রম করেই চলেছে। এবং আজকে আমরা শ্যুট করতে চলেছি আয়ুষ্মান এবং উজ্জয়িনীর বিয়ের আগের সঙ্গীত অনুষ্ঠান, মানে সঙ্গীত যেটাকে বলে, সেটারই প্রস্তুতি চলছে আজকে। এবং আমরা সবাই তৈরি হয়ে আছি, ভেতরে ডান্স রিহার্সালস চলছে এবং একটু বাদেই আমরা ফ্লোরে যাব এবং যা মুখস্থ করেছি সব উগড়ে দেব। আচ্ছা, এই যে চরিত্রগুলোতে নরমালি অভিনয় করা হয় সেগুলো তো দর্শকদের পছন্দের অপছন্দের দু রকমই থাকে, এবং পছন্দ অপছন্দের সাথে জুড়ে থাকে যেটা, সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ক্যারেক্টার। তো নেগেটিভ চরিত্র করার কি আলাদা কোনো মজা রয়েছে? নিশ্চয়ই, অবশ্যই আছে। কারণ আমি টেলিভিশন শুরুই করেছিলাম নেগেটিভ দিয়ে এবং দীর্ঘ বহু বছর আমি নেগেটিভই করে এসেছিলাম। আমি ইনফ্যাক্ট আমি যখন লিড করেছি, যখন প্রোটাগনিস্ট ছিলাম, ওটা প্রোটাগনিস্ট কাম অ্যান্টাগনিস্ট দুটো সেম ক্যারেক্টার ছিল, মানে নেগেটিভ হিরো ছিল আর কি। তো বোধহয় আমাকে নেগেটিভে দেখতে লোকেরা পছন্দ বেশি করেন। মাঝখানে একটা ফেজ গেছে বিগত 4-5 বছরে যেখানে নেগেটিভ ক্যারেক্টার আমি একটাও করিনি। এই এত বছর বাদে আবার একটা নেগেটিভ চরিত্রে আমি নিজেকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একটা নেগেটিভ শেড পোর্ট্রে করতে গেলে অনেকগুলো বিভিন্ন শেডস নিয়ে আসতে হয়, সেখানে খেলার জায়গা থাকে অভিনয় নিয়ে। পজিটিভে শুধু পজিটিভিটি ছাড়া তো কিছুই থাকে না। তো আমার মনে হয় পজিটিভ ক্যারেক্টার যেমন যেমন দর্শকদের দেখতে ভালো লাগে, তেমনি অভিনয় করার সময় খুব মনোটোনাস লাগে। নেগেটিভ করতে গেলে বিভিন্ন চরিত্র বিভিন্ন শেডস দিয়ে খেলা যায়। থ্যাংক ইউ পর্দার আয়ুষ্মান, এই মুহূর্তে আমরা পেয়েছি। আচ্ছা, এখন শুটিং সেটে ঠিক এক্স্যাক্টলি কি চলছে? এখন অলরেডি টেলিকাস্টে দেখা গিয়েছে যে আয়ুষ্মান অষ্টমী বারবার যখন আয়ুষ্মানকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি সত্যি কাউকে ভালোবাসেন, তখন আয়ুষ্মান স্বীকার করেছে যে ভালোবাসার অনুভূতিটা হয়তো ব্যক্ত করতে পারিনি, কিন্তু একটি মেয়েকে আমার দেখে প্রথমবার খুব ভালো লেগেছিল আমার ভাইয়ের বিয়েতে উজ্জয়িনী। তো তাতে অষ্টমী ইনিশিয়েটিভ নেয় যে পুরুষোত্তম সিংহকে অষ্টমী বোঝানোর চেষ্টা করবে যে আপনার ছেলে যখন কাউকে ভালোবাসে তার সাথে বিয়ে হলে ভালো। তো সেই উজ্জয়িনীর সাথে বিয়ের একটা তোড়জোড় চলছে, কিন্তু আয়ুষ্মান আবার উজ্জয়িনীকে হঠাৎ করে এতদিন বাদে নিজের পরিবারের মাঝে দেখে একটু দ্বন্দ্বে আছে যে উজ্জয়িনী কি সত্যি আয়ুষ্মানকে ভালোবাসে নাকি এই পরিবারের একজন সদস্য হওয়ার জন্য সে বেশি ইন্টারেস্টেড। তো একটা কনফ্লিক্ট আছে, কিন্তু তবু আয়ুষ্মান নরম মনের ছেলে, কোথাও যখন কথা দিয়েছে উজ্জয়িনীকে যে ও বিয়ে করতে চায় এবং বাবাও বিয়েতে রাজি, তো জীবনে প্রথমবার বাবা কোনো বিষয়ে আয়ুষ্মানের সাথে সহমত হয়েছে, তো সেইটা নিয়ে আয়ুষ্মান কিছুটা আনন্দে আছে। পর্দার আয়ুষ্মান, এই মুহূর্তে আমরা পেয়েছি। আচ্ছা, এখন শুটিং সেটে ঠিক এক্স্যাক্টলি কি চলছে? এখন অলরেডি টেলিকাস্টে দেখা গিয়েছে যে আয়ুষ্মান অষ্টমী বারবার যখন আয়ুষ্মানকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি সত্যি কাউকে ভালোবাসেন, তখন আয়ুষ্মান স্বীকার করেছে যে ভালোবাসার অনুভূতিটা হয়তো ব্যক্ত করতে পারিনি, কিন্তু একটি মেয়েকে আমার দেখে প্রথমবার খুব ভালো লেগেছিল আমার ভাইয়ের বিয়েতে উজ্জয়িনী। তো তাতে অষ্টমী ইনিশিয়েটিভ নেয় যে পুরুষোত্তম সিংহকে অষ্টমী বোঝানোর চেষ্টা করবে যে আপনার ছেলে যখন কাউকে ভালোবাসে তার সাথে বিয়ে হলে ভালো। তো সেই উজ্জয়িনীর সাথে বিয়ের একটা তোড়জোড় চলছে, কিন্তু আয়ুষ্মান আবার উজ্জয়িনীকে হঠাৎ করে এতদিন বাদে নিজের পরিবারের মাঝে দেখে একটু দ্বন্দ্বে আছে যে উজ্জয়িনী কি সত্যি আয়ুষ্মানকে ভালোবাসে নাকি এই পরিবারের একজন সদস্য হওয়ার জন্য সে বেশি ইন্টারেস্টেড। তো একটা কনফ্লিক্ট আছে, কিন্তু তবু আয়ুষ্মান নরম মনের ছেলে, কোথাও যখন কথা দিয়েছে উজ্জয়িনীকে যে ও বিয়ে করতে চায় এবং বাবাও বিয়েতে রাজি, তো জীবনে প্রথমবার বাবা কোনো বিষয়ে আয়ুষ্মানের সাথে সহমত হয়েছে, তো সেইটা নিয়ে আয়ুষ্মান কিছুটা আনন্দে আছে আর কি। বেশ, আচ্ছা, এই গল্পে আমরা তো দেখতে পাচ্ছি যে একদম একটু অন্য ধাঁচ দেখা যাচ্ছে, মানে প্রোমোর শুরুতে দর্শকরা ভীষণ নোটিস করেছিল যে এই ধরনের গল্প নিয়ে আগে তোমাদের যে চরিত্রগুলো দেখা যাচ্ছে এই চরিত্রের একজনকেও আগে দেখা যায়নি, যে এই রকম একটা প্লটে। যখন প্রথম স্ক্রিপ্ট শুনলে যে এই ধরনের একটা গল্প যেটা এই মুহূর্তে টেলিভিশন জগতে সেই অর্থে প্রভাব বিস্তার করেনি, সেই অভিজ্ঞতা কেমন ছিল স্ক্রিপ্ট শুনে? আমাকে টেলিভিশনের কাজে খুব যেটা শোনানো হয় সেটা নয় যে স্ক্রিপ্ট তুমি আগে থেকে জানতে পারো, মোটামুটি একটা ব্রিফ দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে অষ্টমীর গল্প কী হতে চলেছে সেটা স্ক্রিপ্ট রাইটার সৌভিক, যার এটা আইডিয়া, এবং চ্যানেলের সৃজিতদা অনেকে ছিলেন সেদিনকে এবং আইডিয়াটা বলেন, এবং আইডিয়াটা প্রথমেই আমার খুব ভালো লাগে কারণ আয়ুষ্মান চরিত্রটি টিমিড কিন্তু এর ভেতরে সমস্ত অনুভূতিগুলো আছে। তো আমি এর আগে টেলিভিশনে যে চরিত্রগুলো করেছিলাম সেই তুলনায় এটা অনেকটা আলাদা, এবং কোথাও গিয়ে সামাজিকভাবে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে কুসংস্কার বা অন্ধবিশ্বাস, তার বিরুদ্ধে একটা বাচ্চা মেয়ে প্রতিবাদ করছে, এবং আমার মনে হয় বাচ্চা মেয়েটা রিপ্রেজেন্টেটিভ
অফ লট অফ পিপল, যারা ধরো সাধারণ, যারা হয়তো কেউ বড় লিডার নয় বা কেউ জার্নালিস্ট নয় বা বড় ডাক্তার নয়, একদম সাধারণ মানুষ যে অন্যায় দেখলে সামান্য হলেও রুখে দাঁড়ায়। একজন বয়স্ক ভদ্রলোক যখন বাসে সিট পান না, বা একজন মহিলাদের সিটে যখন কোনো একটা ইয়াং ছেলে বসে থাকে, একজন এসে যদি প্রশ্ন করে তুমি এখানে কেন বসে আছো, ওই লোকটার জায়গা থেকে ধরা গল্পটা, সেটা আমার মনে হয়েছিল যে দুটো সময়ে কালকে কিন্তু খুব সুন্দর করে ধরানো হয়েছে। দেখানো হচ্ছে একটা অন্যরকম মোড়কে, কিন্তু ভেতরে কিন্তু একটা সামাজিকতার গল্প বলা হচ্ছে। বাস্তবে কতটা সংস্কার বিশ্বাসী? না, আমি একেবারেই খুব একটা কুসংস্কার কুসংস্কার বিশ্বাসী নই। সংস্কারে এমনি মতি রয়েছে। হ্যাঁ, মানে যদি ভালো সংস্কার হয় সে ডেফিনেটলি ভালো। আমরা তো আজকের থেকে আদিম মানুষ থেকে যে উন্নতি করতে করতে এসেছি, শিক্ষার সাথে সাথে তো সংস্কারও ইম্পর্টেন্ট। বুঝতেই পারলেন যে কিছু তো একটা ঘটবেই, আর এই বিয়ে সংক্রান্ত বিষয়ে যে কিছু না কিছু অষ্টমীতে ঘটবে তা প্রোমো দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আপকামিং ঠিক কী কী আসে তার জন্য তো নজর রাখতে হবে অষ্টমীতে, এবং এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখতে হবে আজকাল ডট ইনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা, চোখ রাখুন আজকাল ডট ইনে।